গাইস, আমি চলে এসেছি আমাদের পেয়ারা বাগানে আবার একটা ভিডিও নিয়ে ছোট্ট। তো ভিডিওটা দেখুন, এখানে কাজ চলছে, এখানে সব গাছে সার ফার দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে গাছে। তো এটা হচ্ছে পেয়ারা বাগান, আর এখানে 150 গাছ আছে প্রায়। তো দাদা, তুমি কাজ করছো তো আমাদের বাগানে? হ্যাঁ। কদিন হলো মোটামুটি? এক বছর হয়ে যাবে। ঠিক আছে, গাছ সব বেনে গেছে তাই তো? হ্যাঁ। পেয়ারা হয়েছে? হ্যাঁ, পেয়ারা হয়েছে। ভাই দেখাও একটু। গাছে পানি দেওয়া হবে নাকি? হ্যাঁ, কালকে পানি দেওয়া হবে, আজকে সার দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভালো সাইজ হয়েছে পেয়ারা। খুব সুন্দর গোল আর মসৃণ পেয়ারা একদম। আর পেয়ারা কোথায় হয়েছে? ওই যে আজকে পেয়ারা আবার ওইখানে হয়েছে। সব গাছ এখনো আসেনি তো পেয়ারা? দেখি। হ্যাঁ, ঠিক আছে। আর পেয়ারাতে ভালো ফল এসেছে, এই পেয়ারাটা ওই ওই যে গাছটা। আচ্ছা আচ্ছা, এই যে ওই গাছটা, এক একটা পেয়ারা 500 করে হয়। আচ্ছা আচ্ছা, এটা বাইরেকার গাছ নাকি? বাংলাদেশি নাকি? হ্যাঁ, বাংলাদেশ। এখন মাত্র গাছ চালু হয়েছে তো এগুলো? সুন্দর কাজ আছে, খুব সুন্দর পরিষ্কার করা আছে। ভালো লাগলো বাগান এসে, অনেকদিন পরে এলাম তো। তোমার নাম কি দাদা? আমার নাম বরেন্দ্র। ঠিক আছে, আবার তাহলে দেখা হবে পরে যখন আসবো। পেয়ারা একটু বড় হোক, পরে আবার ভিডিও করবো। গাইস, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পরবর্তী ভিডিও বানানোর জন্যে উৎসাহ করে দেবে। এই গাছটা, এটা আম গাছ, একটাই আছে তো বাংলাদেশ। খুব সুন্দর আম হয়েছে, দেখে তো হচ্ছে বোম্বে আম গো, বাংলাদেশ থেকে এসেছে। ঠিক আছে, ভিডিওটা শেষ করলাম। অরবিন্দ দাকে দেখে লাও, পেয়ারা গাছের চাষবাসের জন্য ইনার সাথে যোগাযোগ করতে পারো।